রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বারাসাত নর্থ চব্বিশ পরগনা, পিন 700124 থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে। নোটিফিকেশন জারি হয়েছে 7/6/2024 তারিখে। নোটিশ অনুসারে অ্যাপ্লিকেশন করবার ডেট 20/6/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট 5/7/2024 তারিখ, জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার কী কী পদে আবেদন করতে পারবেন সেটা আমরা দেখে নেব। এখানে প্রথমেই বলা হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন, আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এটার আবেদন করতে পারেন। এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এটা নেওয়া হচ্ছে। এবার কী কী পোস্ট, কী কী বিষয় আমরা দেখব। প্রথম যে পোস্ট সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। আমি এগুলো বলছি না, যেগুলো সবার করার মতন পোস্ট সেই পোস্টগুলো নিয়েই আজকে আমরা এটার মধ্যে আবেদন আলোচনা করব। দ্বিতীয় পোস্টটি আছে নার্সিং ইনচার্জ, অর্থাৎ নার্সিং ইনচার্জে আবেদন করবার জন্য আপনাদের স্যালারি 50,000 টাকা পার মান্থ দেওয়া হবে। একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরি। এখানে এমএসসি ইন নার্সিং, যারা যারা নার্সিং নিয়ে এমএসসি ডিগ্রি কোর্স করেছেন তারা আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে, সঙ্গে মিনিমাম 22 বছর ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে 1/1/2024 তারিখ অনুসারে। এইবার এখানে আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ নেওয়া হবে, কোনো রকম পরীক্ষা হবে না। অর্থাৎ মাধ্যমিকে কত পেয়েছেন, উচ্চ মাধ্যমিক, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং কত পেয়েছেন তার উপরে আপনাদের কিন্তু একটা কোয়ালিফাইং মার্কসের উপরে আপনাদের এটা নেওয়া হবে। এর পরের পোস্টটি হচ্ছে এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জেনারেল সার্জেন্ট। আমি এগুলোর কথা বলছি না, মেডিকেল অফিসার এগুলো সবার করার মতন না, এগুলো এমবিবিএস ডিগ্রির কথা এখানে বলা হয়েছে এই মেডিকেল অফিসার এই সমস্ত পোস্টের জন্য। এবার আমরা চলে আসবো একটি পোস্ট, 7 নম্বর, সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটাকে সিএইচ এ বলা হয়। এটাতে 13,000 টাকা স্যালারি, টোটাল ভ্যাকান্সি আছে 395খানা শূন্যপদ। ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি এখানে মেনশান আছে। নিচের দিকে আসলে এর জন্য কোয়ালিফিকেশন যেটা লাগবে আপনাদের, যাদের যাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে যারা যারা এনএম করেছেন বা যারা যারা জিএনএম করেছেন তারা এটা আবেদন করতে পারবেন। সঙ্গে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, রিড রাইট স্পিক ভালোভাবে বলতে হবে। এটার জন্য পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে নর্থ চব্বিশ পরগনা জেলার, তবে আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট 21-40 বছরের মধ্যে আপনাদের হতে হবে। এবার আমরা চলে আসবো পরের পোস্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট পোস্টের স্যালারি আছে 26,000 টাকা, জেনারেল ভ্যাকান্সি আছে একটা। এর জন্য কোয়ালিফিকেশন লাগবে আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালির কাজ আপনাদের জানতে হবে। এবার নিচের দিকে চলে আসবো, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যদি গভর্নমেন্ট সেক্টর হয়, পাবলিক সেক্টর হলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টেন্সির উপরে। এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে। এর পরের পোস্টে চলে আসবো, সেটা হচ্ছে অপথমেটিক অ্যাসিস্ট্যান্ট। এর জন্য আপনাদের যেটা লাগছে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস্ট, হায়ার সেকেন্ডারিতে উচ্চমাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, সঙ্গে আপনাদের এখানে যে ডিপ্লোমা কোর্স প্যারামেডিক্যাল সেই কোর্স থাকতে হবে এই অপথমেটিক অ্যাসিস্ট্যান্ট কোর্সের উপরে, তবেই আপনারা আবেদন এটা করতে পারবেন। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে স্যালারি 22,000, জেনারেল ভ্যাকান্সি একটা। এখানেও কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে এবং সঙ্গে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এর পরের পোস্টটি আমরা দেখে নেব, পিয়ার সাপোর্ট। পিয়ার সাপোর্টের জন্য আপনাদের প্রেফারেবলি উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে, হসপিটালে কাজ করবার উপরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি 10,000 টাকা, জেনারেল ভ্যাকান্সি আছে একটা। এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছর, 1/1/24 তারিখ অনুসারে। এরপরে চলে আসবো নিউট্রিশনিস্ট, এর ভ্যাকান্সি আছে, যারা যারা বিএসসি বা এমএসসি করেছেন ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে তারা এটা আবেদন করতে পারেন। সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, রিড রাইট স্পিক ভালোভাবে আপনাদের জানতে হবে। এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য পোস্ট। 25,000 টাকা স্যালারি, জেনারেল ভ্যাকান্সি আছে একটা। এজ লিমিট এখানে ম্যাক্সিমাম 40, মিনিমাম 21 বছরের মধ্যে হতে হবে 1/1/24 তারিখ অনুসারে। এর পরের পোস্ট দেখে নেব, কুক এবং কেয়ারটেকার। এটাও শুধুমাত্র মেয়েদের জন্য পোস্ট, এটাও কিন্তু 8,000 টাকা পার মান্থ স্যালারি, জেনারেল ভ্যাকান্সি আছে একটা। এর জন্য উচ্চ মাধ্যমিক পাস আপনাদের থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং থেকে, সরি, আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, রিড রাইট স্পিক জানতে হবে এবং আপনাদের বিভিন্ন টাইপের রান্না করবার উপরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ লিমিট ম্যাক্সিমাম 20-40 বছর, 1/1/2024 তারিখ অনুসারে এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে এবং এজ লিমিটটা এখানে বলা হলো। এবার যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন, সমস্ত কিছু বললাম।
আবেদন করবার এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে 5/7/2024 তারিখ রাত 12টা পর্যন্ত, শুরু হয়েছে 20/6/2024 তারিখ 11টা থেকে। আবেদন করবার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল ক্যাটাগরি তারা 100 টাকা পেমেন্ট করতে হবে, আর যারা যারা এসটিএসসি ক্যাটাগরি আছেন বা ওবিসি এবি আছেন তাদের 50 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদন করবার জন্য। সমস্ত ডিটেলস তথ্যগুলো বললাম, যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এই ফর্ম ফিল আপটি কমপ্লিট করবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।